নমস্কার বন্ধুরা আমি মৌমিতা অনু ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম জানাই বন্ধুরা আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কিত তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও দিলে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে বন্ধুরা আগামী মাসেই ফের দুয়ারে সরকার ক্যাম্প হবে পাড়ায় সমাধান কর্মসূচি কিন্তু চালু হচ্ছে জানা গিয়েছে পাঁচই মে থেকে পাঁচই জুন পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলার কথা লক্ষ্য রাজ্যের সমস্ত দফতরের মধ্যে সমন্বয়কে আরও মসৃণ করা এবং মানুষের আরও সুবিধা করা এবং মানুষ যাতে তাদের সমস্যা দ্রুত সমাধানটি পেয়ে যান সেই জন্যই কিন্তু এই কর্মসূচি মুখ্যমন্ত্রী চালু করেছিলেন তাই এই কর্মসূচিটা যাতে আরও ভালোভাবে সমন্বিত হতে পারে তাই কিন্তু মুখ্যমন্ত্রীর লক্ষ্য বন্ধুরা নবান্ন সূত্রে খবর রাজ্যে মোট এক দশমিক তিন সাত লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে পাঁচ কোটি চুয়াল্লিশ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন তাদের মধ্যে চার কোটি পঞ্চাশ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এখনো মানুষের আবেদন জমা পড়ছে এই প্রকল্প চলবে তার আগে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব বিভাগীয় সচিবদের পাশাপাশি বৈঠকে থাকবেন বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ তারা যোগ দেবেন এই বৈঠকে কিছুদিন বন্ধুরা উল্লেখ্য আগে উত্তর প্রদেশের এলাহাবাদে পুরস্কৃত হয়েছে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প এই প্রকল্পগুলি বাস্তবায়িত করতে পরিশ্রম রয়েছে সচিব থেকে সরকারি আধিকারিকদের তাদের সেই পরিশ্রমকে ধন্যবাদ জানাতে চান মুখ্যমন্ত্রী এবং এই বৈঠকেই তিনি কিন্তু সেই কাজটি সেরে ফেলবেন বন্ধুরা দুয়ারা সরকার প্রকল্প নিয়ে যখনই কোনো নতুন আপডেট বেরোবে এরপরে আমরা কিন্তু অবশ্যই আপনাদের সেটি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা আপনাদের সকলের সহযোগিতা কাম্য বন্ধুরা আপনাদের সকলের লাইক শেয়ার সাবস্ক্রিপশন আমাদেরকে কিন্তু প্রেরণা যোগায় যাতে আমরা ভিডিওগুলি আরো সুন্দর করে তাড়াতাড়ি আপনাদের সামনে প্রতিস্থাপন করতে পারি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শকদের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে নিজেকে আপডেট রাখবেন নমস্কার